আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আপনাদের ঈদ কেমন কাটলো? আমি তো আমাদের ঈদ অনেক অনেক মজায় কাটছে। তো আজকে সবাই মিলে পিকনিকের মতো মজা করছি, ঈদের আনন্দ সব ফোনেরা আছে এবং সব ব্লগার আছে। আজকে আপনারা দেখে খুব মজা পাবেন, দেখতেই থাকুন আমাদের সাথে। হ্যালো ভাই, আসুন আসেন না এখনো। কোন গাড়িতে কে কে বসবে বলো? ওরা সামনে বসো। তুমি এদিকে নামো। এই আমরা সবাই তো যেতে পারবো না এই গাড়িতে। আমাদের সাথে আসো, আমাদের সাথে আসো। হ্যাঁ, যাবে আমাদের কাছে। তুমি কি এই গাড়িতে যাবে? আমার এই গাড়িতে যাই। অসুবিধা নাই, একটা একদম হয়ে যাবে। দাদা দাদা বসলে বসো। হ্যাঁ আমো আসো। আরে আমরা এক ফ্যামিলিতে বসে গেল। শোন আপনি পার্ক করো। এখানে আসো। তোমার সঙ্গে কথা বলবো। আসো আসো। এই এখানে হবে না? ভাই ভাই একটু দাও। ও তুমি আপুদের সাথে যেতে চাইলে? যাও 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 যাও, ও যাওয়ার বাবা আছে ওখানে, তাহলে উঠায় দেন। এই যে পানির বোতলটা বসছই তো, বসতে কষ্ট হচ্ছে। নাও বাস। হ্যাঁ আমি না থাকলে কালকে এক মামার পিছনে পড়ে খালি বারবার বিজি হয়ে গেছে। আজকে ফার্স্ট গরম লাগতেছে তোমার? আচ্ছা ওই যে এসি এসি বাড়াই দিছে একটু, একটু পরে ঠান্ডা হয়ে যাবে। বিশাল জিনিস পটল কেন?
কোন দিকে? গেছো তো আছে ভাবিদের বাসায়, এই যে এটা ভালোই তো, কি সুন্দর আপনার। ওই যে ব্লগার, আসসালামু আলাইকুম, হাতে থাকি কি আর করা, এই রাত্রি চেহারা দেখো ব্লগার, রাত্রি না পাতা তো, আর এই তো ব্লগার শিউলি, এই যে শিউলি সব ব্লগার, চলো ঘরে চলো, কখন এটা কি কি দিলা? রসুন আর আপনার বাদাম, তিন রকমের বাদাম একসাথে বাইটে নিচ্ছি।
দেখলাম অনেক জিনিস মুনকায় ভালো, টাটকা ফ্রেশ গাছে দেখলাম তো, মানে ব্যাপারীরা না, হ্যাঁ হ্যাঁ ছোট ছোট ডালাই করে নিয়ে নিয়ে রাস্তায় বসে আছে। শশা গুলা ছোট ছোট কচি, অসুবিধা নাই, ক্যামেরায় ঠিকই উঠবে, চোখে না দেখে এখন ওরাই করবে না, আপনার কিছু করা লাগবে, আপনি একটু বসেন না। এদিকে চুলা বানানো হচ্ছে রান্নার জন্য, ঘুরতে গেছে এদিকে বসেন, এখানে বসেন, লিপিয়ে পাশে বসে তা তো পাওয়া যাচ্ছে না, লুকায়া লুকায়া সব দোকানদাররা রেখে দেয়। আমি বলছি যদি আমি না চিনি তাহলে নিয়ে যায় ব্লগার কি জানি আপার চ্যানেলের নাম আমার মনে থাকে না। আচ্ছা তো এটা হচ্ছে আসল রাধুনি না? মেঘ পাঠাই দো, বাইরে আসো বাইরে আসো, আইসক্রিম খাইতে চাইলে বাইরে আসো না, এই যে আইসক্রিম কুরবানিদের পরে দিয়া মাইয়া।
ঈদ মুবারক ভাইয়া, ভালো আছো সবাই? রানা কেমন? মুছে দিয়ে একটু কাঁচামরিচ দেন, কয়টা এইটা লাগবো না, ওখানে যাইয়া বাথরুমে গেছি করতে পারি, আমাদের অবশেষে মানে রাধুনি চেঞ্জ হয়ে গেছে, দুই রাধু দেওয়া যায় তো ফেল হয়ে গেছে আজকে। এক কাজ করা যায়, আলু সিদ্ধ করে বলছি যে আলু সিদ্ধ করে হালকা একটু ভাজা দেন হলুদ দিয়ে, প্লিজ তাও দেন। মানে খুব মিস করবে না, আমি দেওয়ার আমার বোঝে একই কথা, আমি দিতেছি না আমার বোটটা তো মানে সে যে রান্না করছে সেটার প্রমাণ রাখবে। চোখ বন্ধ কেন, চোখ খুলো, যা হাত দাও, যার যার প্লেট দিয়ে নাও, খাবার কেমন টেস্ট হয়েছে? না মোটেই না, মোটেই না, শিয়াল কই যে আঙ্গুর পড়ে টাকাই থাকে, আঙ্গুর আর কিছু না, পানে লোভ দেখাচ্ছ না, তোমরা খাও বেশি করে, দাঁত নষ্ট হয়ে যায়। আমি যে কত কত টাকা দিয়ে আমার দাঁতটা সুন্দর করলাম না, খাও খাও ভাই, খাও ভাই, তোমরাই খাও। কি পাতা এগুলো বলে, খাকরুন, খানপুন, খাকরুন না, সব কিছু
আল্লাহ হাফেজ সবাই আর বলো শুনে না আবার আবার বলে না আল্লাহ হাফেজ সুমিকো আচ্ছা এই ব্লগটা কবে দেখাব এখন কখন সময় সুযোগ হয় আচ্ছা আল্লাহ হাফেজ আস্তে করে কান আমাদের পাড়া দিও না মামা কি দায়িত্ব দিতেছে মাকে যাও